Assalamualaikum. Welcome back to my channel. আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর ভিডিও দিলাম আজকে। একটু প্রবলেমের কারণে অনেকদিন যাবত ভিডিও দিতে পারিনি। সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদেরকে জলপাই দিয়ে ভর্তা করে দেখাবো। অবশ্যই এটি পাকা জলপাই। এখানে সবকয়টা আমি পাকা জলপাই নিয়েছি। দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার কারণে এটা অনেকটা ভেঙে ভেঙে আসছে। এখন আমি জলপাইগুলোকে একটি নাইফের সাহায্যে ছোট টুকরো করে কেটে নেব। জলপাইগুলো সব কেটে নেওয়া হয়ে গেলে বিচিগুলো আমি ফেলে দেব। আমি সবগুলো জলপাই ভালোভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে জলপাইগুলোকে হালকাভাবে স্ম্যাশ করে নিতে পারেন, চাইলে আমার মতো পরে করে নিতে পারেন। তা আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, আপনার যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ। এরপরে দিচ্ছি 2 চিমটির মতো বিট লবণ বা ব্ল্যাক সল্ট, 1 চিমটি হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার সব কিছুকে একটু হালকাভাবে ক্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো সরিষার তেল। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু হালকাভাবে চাপ দিয়ে নেবেন জলপাইয়ের মধ্যে, তাহলে জলপাইগুলো ভেঙে যাবে ঠিক আমি যেভাবে করছি সেভাবে। মরিচের গুঁড়াটা অ্যাড করা হয়নি, তা আমি এখানে 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার জলপাই ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এটা এখন খাওয়ার জন্য একদম রেডি। এটা খুবই সহজ, আপনারা যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।